মরার উপর খড়ার ঘা, মাঝে মাঝে হয় না যে ধরেন দেখা সাক্ষাৎ তো এমনিতে ভালো, মানে দুইজন বন্ধুর মধ্যে দেখা সাক্ষাৎ ভালো, বাট যখন কোনো ভেজাল লাগে আর একটা বন্ধু আমার থেকে অনেক শক্তিশালী আর আমি জানি যে এই ভেজালটার মধ্যে যখন সে আসবে, সে আইসা ওই পুরানা ক্ষতটার মধ্যেই আবার একটু ঘা দিবে, তখন বিষয়টা এই সাক্ষাৎটা খুবই আনন্দদায়ক হয় না, যদিও বিষয়টা না করে উপায় নেই। দর্শক, যখন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমা শক্তির 160 জন, আবার কোনো কোনো মন্তব্যে 175 জন বিশ্ব নেতারা এক মানে একটা জোট হয়ে সরকারের উপর নতুন করে একটা প্রেশার সৃষ্টি করলো, এরই মাঝখানে আরও একটা বিষয় সামনে আসছে, সেটা হচ্ছে আগামী মাসে ঢাকায় বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে 5ম কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন এখানে দেখার বিষয় হচ্ছে যে 4র্থ যে কৌশলগত সংলাপ ছিল সেইখানে আলোচনার ইস্যুটা কী ছিল, আর এই 5ম ইস্যুতে যুক্তরাষ্ট্র কী আলোচনা করতে চায় আর আমরা কী আলোচনা করতে চাই, দুইটা দুই বিষয় হিসেবে কিন্তু গণমাধ্যমে উঠে এসেছে। ইতিমধ্যে আমরা জানি জাতীয় একটা সুষ্ঠু অবাধ এবং যুক্তরাজ্য এক লাইন বেশি চায় অংশগ্রহণমূলক, যেটাতে বিএনপির পার্টিসিপেশন চায়, সেই নির্বাচন নিয়ে অলরেডি সরকারকে বলা হয়েছে, অলরেডি ইসিতে মুভমেন্ট করেছে। এবার আসছে আপনার যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারি যিনি আছেন তিনি এবার বাংলাদেশে আসতে যাচ্ছেন এই 5ম কৌশলগত সংলাপকে কেন্দ্র করে। যুক্তরাজ্যের চিন্তাভাবনায় আছে একটা এথিক্স আর বাংলাদেশ কী কী আলোচনা করবে সেটা আছে আরেকটা এথিক্সে। তো চলুন দেখি আমরা আসলে কী কী বক্তব্য এখানে আসতে পারে। সর্বশেষ আপনার 2021 সালের সেপ্টেম্বরে লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল 4র্থ অংশীদারিত্ব সংলাপ, সেখানে যুক্তরাজ্যের প্রধান আলোচনার বিষয়টা ছিল অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন সেই 2021-এ, কারণ 24-এ নির্বাচন হবে যুক্তরাজ্য জানে। আর এবার ঠিক নির্বাচনের আগ মুহূর্তে আবার এখন আসতে যাচ্ছে এই আন্ডার সেক্রেটারি, এসে তার নেতৃত্বে 5ম সংলাপ অনুষ্ঠিত হবে। আর ভাবা হচ্ছে যে খুব সঙ্গত কারণেই এবারও ঢাকায় অনুষ্ঠিত বৈঠকেও নির্বাচন এবং মানবাধিকারের বিষয়টি বিশেষ গুরুত্ব দিবে যুক্তরাজ্য। বিশেষ করে যুক্তরাজ্য এবার অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের পাশাপাশি অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়টি সামনে এনেছে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র আনে নাই। ফলে সব দল যাতে নির্বাচনে অংশ নিতে আগ্রহী হয় এমন একটি পরিবেশ নিশ্চিতের বিষয়টি যুক্তরাজ্য কৌশলগত সংলাপে তুলবে এমনটাই ধারণা করা হচ্ছে। আগামী সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সংলাপ। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলাদেশের এবং যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের স্থায়ী আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন এই আপনার মানে দুই দেশের পক্ষে নেতৃত্ব দেবেন। আর এই উপলক্ষে আমাদের আজকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানে যুক্তরাজ্যের সাথে সহযোগিতার বিভিন্ন দিক এবং সর্বশেষ সংলাপের সিদ্ধান্তগুলোকে পর্যালোচনা করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে, এটা প্রথম আলোর প্রতিবেদন, বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা বলছেন আগামী মাসে অনুষ্ঠেয় সংলাপে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, উন্নয়ন সহায়তা, সুশাসন, মানবাধিকার, রোহিঙ্গা সংকট, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সহায়তা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবের মতন দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক নানা বিষয় উঠাবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি যুক্তরাজ্যের পক্ষ থেকেও বিভিন্ন সময় ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে বাংলাদেশের অবস্থানের কথা জানতে চাওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় এবারের আলোচনায়ও ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও দুই দেশের সহযোগিতার নতুন ক্ষেত্রের প্রসঙ্গটি আসতে পারে। আর মানবাধিকারের বিষয়ে জানতে চাইলে একজন কর্মকর্তা বলছেন গণতন্ত্র এবং সুশাসনের বৃহত্তর প্রেক্ষাপট থেকে মানবাধিকারের ক্ষেত্রে যুক্তরাজ্য নাগরিক সমাজের কাজের ক্ষেত্র নিশ্চিত করা, শ্রম অধিকার, মতপ্রকাশ, গণমাধ্যম এবং ধর্মীয় স্বাধীনতার উপর জোর দেয়। ফলে এবারের বৈঠকে এই বিষয়গুলো আলোচনা পাবে। প্রসঙ্গত দুই দেশের 4র্থ সংলাপে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের অপরাধীরা যাতে নির্বিঘ্নে বসে অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত থাকতে না পারে সেই বিষয়ে সম্মত হয়েছিল। এরই আলোকে বন্দি বিনিময় চুক্তি এবং পারস্পরিক আইনি সহায়তার চুক্তি দুই দেশ করেছিল। এখন যদি দুই দেশ করেই থাকে তাহলে যুক্তরাজ্য সরকারকে বাংলাদেশ সরকার এতগুলো চিঠি দিয়েছে তারেক রহমানকে ফেরত দেওয়ার জন্য, কিন্তু আপনার কী বলা হয় যে তাকে ফেরত দেনি, এছাড়াও যুদ্ধাপরাধের দায়ে বাংলাদেশের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি চৌধুরী মঈনুদ্দিন, তিনিও যুক্তরাজ্যে অবস্থান করছেন, তাকেও কিন্তু আপনার ফেরত দেওয়া হয়নি।
যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত কিছু নাগরিক আছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে যারা সেখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং অপরাধমূলক কর্মকাণ্ডই চালিয়ে যাচ্ছে। তো বোঝাই যাচ্ছে এই সংলাপও যথেষ্ট গুরুত্বপূর্ণ, এমনকি নতুন করে আরও একটা চাপ হয়তো আসতে যাচ্ছে। নির্বাচনের আগে একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়ে গেল। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।